জগৎসভায় ভারত শ্রেষ্ঠ আসন ফিরে পাওয়ার জন্য যখন লড়াইয়ে একেবারে সামনের সারিতে এসে দাঁড়িয়েছে, তখন আমাদের বাংলা কখন ভারতের সভায় ভারতের মঞ্চেই শ্রেষ্ঠ আসন পাওয়া লড়াই একেবারে সামনের সারিতে এসে দাঁড়াবে? আসবো সেই বিতর্কে, কিন্তু সবার আগে এই মুহূর্তে চলে যাব জি টোয়েন্টির মঞ্চ থেকে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ, আমার সহকর্মী, আমাদের সিনিয়র এডিটর। ময়ূক, সারাদিনে আজকে জি টোয়েন্টিতে প্রথম দিনেই আমি আজকে সন্ধ্যাবেলায় বলছিলাম অনেকটা টি টোয়েন্টির মেজাজে মনে হচ্ছিল ভারতকে। দুদিনের সম্মেলন, প্রথম দিনই তো প্রায় সব কাজ সারা। কালকের ডেটা কার্যত ওই আগেকার দিনে টেস্ট খেলার মতো বা বড় বড় টুর্নামেন্টের ফাইনালের জন্য যেরকম রিজার্ভ ডে রাখা থাকে সেরকম হয়ে দাঁড়ালো। তো আজকের অ্যাচিভমেন্টগুলো ভারতের জায়গা থেকে এবং জি টোয়েন্টির প্রেসিডেন্সির যে গত 7 বছর বা 10 বছরের ইতিহাস, সেই জায়গা থেকে কতটা ইউনিক যদি আরও একবার আমাদের দর্শকদের জন্য বলো। আমি তোমার কাছ থেকে প্রথম শুনি, আজ শুরু থেকে সকাল থেকে যেভাবে এগোলো গোটা বিষয়টা। একদম অনির্বাণ, কি সুন্দরভাবে তুমি বললে যে জি টোয়েন্টি যেন টি টোয়েন্টি হয়ে গেছে। যদিও টি টোয়েন্টির গতিতে একের পর এক বলে 6 মারা হয়েছে 4 মারা হয়েছে, কিন্তু অবশ্যই টেস্ট ম্যাচের মতন একটা, যেহেতু কৌলিন্য রয়েছে টেস্ট ম্যাচের মতোই, এই শিখর সম্মেলনগুলোর একটা কৌলিন্য থাকে, দীর্ঘদিনের একটা ঐতিহ্য থাকে। সুতরাং কালকের দিনটা রিজার্ভ ডে এর মতন থাকলেও কালকের দিনটাও কিন্তু জি টোয়েন্টি সামিটের দ্বিতীয় দিন এবং শেষ দিন হিসেবেই গণ্য করা হবে। কিন্তু কেন বলা হচ্ছে যে প্রথম দিনেই সব কিছু 100-তে 100 নম্বর পেয়ে জি টোয়েন্টির নেতারা বেরোলেন, তার প্রথম কারণ হলো অভূতপূর্ব সাড়া পেয়েছে জি টোয়েন্টি এবার ভারতবর্ষে যে জি টোয়েন্টি হয়েছে। এবং অনির্বাণ, যখন আমি একমাত্র বাংলা চ্যানেল হিসেবে এই এত বড় সম্মেলন, আমার নিজের গর্ব অনুভব হচ্ছে ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে, যখন আমি কভার করছি এই ব্যাচটা পড়ে, যখন আমি অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, মিডল ইস্টের মিডিয়ার সঙ্গে যখন কথা বলছি বা একই সঙ্গে একই জায়গা থেকে রিপোর্টিং করছি, পেছনে প্লাজমা রয়েছে, সেই প্লাজমাতে গোটা বিশ্বের যারা রাষ্ট্রনেতা তারা আসছে, তখন কি অদ্ভুত অনির্বাণ, আমরা আজকে কথা বলছি বাংলা নিয়েও, বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং বাংলা কেন ইন্সপিরেশন নেবে না, দেশের এই অগ্রগতির অংশ বাংলা যে হচ্ছে সেইটা কেন বাংলার মানুষকে জানতে দেওয়া হবে না। অনির্বাণ, একটা মিনমিন চ্যানেল বা অন্যান্য কোনো চ্যানেলে এভাবে কেন খবরটা হচ্ছে না বা ইনসুলার করে রাখা হয়েছে কেন? বাংলার কয়েকজন নেতাকে নিয়ে খবর, বাংলার কিছু ধামাধরা সংবাদ মাধ্যম, তারা এই খবরগুলোই শুধু দেখাচ্ছে। জি টোয়েন্টির যে এত বড় যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের কোনো খবর কেন নেই, এইটা একটা প্রশ্ন। এবং এটাও কি একটা কারণ নয় অনির্বাণ, যে বারবার বলা হচ্ছে কতগুলো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে, প্রথমত আফ্রিকান ইউনিয়ন, সেই আফ্রিকান ইউনিয়নকে তুমি যেভাবে এত সুন্দরভাবে বললে, আফ্রিকাকে যেন টেনে হাত ধরে নিয়ে আসা হলো শক্তিধর দেশগুলোর যে প্ল্যাটফর্ম, সেখানে ভারত আবার নিয়ে এলো। এবং তার পাশাপাশি ইউরোপিয়ান কাউন্সিলের তরফ থেকে, ইউরোপিয়ান কমিশনের তরফ থেকে বলা হলো এখন যে পেসে ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে বিজনেস হয় সেই পেসটাকে 40% আরও বাড়িয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি সৌদি আরব বলল এবং অন্যান্য দেশ বলল, যেটা বায়োফুয়েল কাউন্সিল তৈরি হলো, অর্থাৎ একটা সময় তো পেট্রোল ডিজেল বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তারপর কী হবে? সুতরাং গ্রিন এনার্জি নিয়ে ভারত সরকার একাধিকবার লড়াই করেছে এবং তার পাশাপাশি বায়োফুয়েল নিয়েও প্রত্যেকটা দেশ তারা বুঝতে পেরেছে যে বায়োফুয়েলটা কতটা জরুরি। অনির্বাণ, আমি যে কথাটা বলছি, ভারত থেকে UAE হয়ে সৌদি আরবিয়া হয়ে ইউরোপ হয়ে আমেরিকার ইকোনমিক করিডোর তৈরি করার স্বপ্ন এবং প্রতিজ্ঞা করছে ভারতের মতন দেশ অন্যান্য 19টা দেশকে কাঁধে কাঁধ রেখে, চোখে চোখ রেখে। এরকম একটি পরিস্থিতিতে ভারত আর পিছিয়ে পড়া দেশ নয়। সুতরাং ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাতে যেভাবে একের পর এক যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, বৃদ্ধি কী অবস্থায়, বৃদ্ধি দাঁড়িয়ে আছে কী অবস্থায়, শিল্প দাঁড়িয়ে রয়েছে কী অবস্থায়, কলকারখানা দাঁড়িয়ে রয়েছে। আমরা বেসিক রেলের প্রকল্পের জন্য অনির্বাণ 50,000 কোটি টাকার রেলের প্রকল্প বাংলাতে আটকে রয়েছে, আমরা জমি ল্যান্ড ব্যাংকের মাধ্যমে জমি দিতে পারছি না। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার কি মনে হয় না অনির্বাণ, যে গ্রোথ যে স্টোরি, যেটা বারবার বলা হচ্ছে যে ভারতের আগামী 25 বছর ভারতের বছর, আগামী 25 বছর চায়নাতে শিল্পের নয়, আগামী 25 বছর চায়নাতে ফ্যাক্টরি তৈরির নয়, ভারতে আসুন, ভারতে শিল্প করুন, ভারতে বিনিয়োগ করুন, ভারতে একাধিক যে সুবিধাগুলো আছে তার অংশ নিন। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা বলেছেন যে আভ্যন্তরীণ যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে, বাংলাদেশকে ব্যবহার করা হবে ট্রেডের জন্য, বাংলাদেশের ট্রেড ইন্ডিয়াতেও কার্যকরী হবে। এই সমস্ত পরিস্থিতিতে প্রচুর টাকা, প্রচুর উন্নয়ন, প্রচুর অপরচুনিটির যে হাওয়াটা, যে পাল তুলেছে ভারত, সেই পালে কতটা
খাওয়া বাংলার এই সুযোগে আসে সেটাও তো জরুরি। যদি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকে, বাংলার মানুষ তার জন্য প্রতিবাদ করুক। আমি দেখতে পাচ্ছি না কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফ সবাই মিলে কেন্দ্রের সরকারকে গিয়ে ধর্ণা দিচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে এখনও পড়ে রয়েছি। জি টোয়েন্টি সামিটে এত বড় একটা দিন, সেই দিনেও আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে পড়ে রয়েছি। বামদলগুলো বলেই দিল যে অনৈতিক কাজ, মিথ্যাচার বা ভারত কেন নাম দেওয়া হয়েছে, সারা বিশ্বের সামনে ভারত নাম নিয়ে কেন প্রধানমন্ত্রী বসেছেন, এই সমস্ত কিছুর আজকে সময় নয়। কয়েক লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ, সেই বিনিয়োগের সম্ভাবনা রয়েছে অনির্বাণ। আবারও বলছি অনির্বাণ, এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি জি টোয়েন্টি সামিটে, সেই সামিটে আমার থেকে কয়েক কিলোমিটার দূরে বা কয়েক মিটার দূরে যারা বসে রয়েছেন, যে রাষ্ট্রনেতারা বসে রয়েছেন, তারা সারা পৃথিবীর 70% সম্পদ অর্থ সেগুলো নিয়ন্ত্রণ করে। সুতরাং এই দেশগুলোর একটা দেশ, সভাপতি দেশ হিসাবে ভারত, তার যে নিয়ন্ত্রক ভূমিকা, সেই ভূমিকায় বাংলা কতটা সুবিধা পায়, বাংলা কতটা ইকোনমিক গ্রোথ পায়, বাংলা কতটা শিল্প পায়, বাংলা কত প্রকল্প পায়, তার জন্য তো আমরা বাঙালি হিসেবেও ভাববো। কারণ এই কম্পিটিটিভনেসের যুগে যখন একটা দেশ আরেকটা দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়া, চায়না, ফ্রান্স, ইন্ডিয়া সবাই লড়াই করছে, কিন্তু নিজেদের নিজেদের জায়গায় কিন্তু কম্পিটিটিভনেস আছে, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গ কেন লড়াইটা করবে না পাঞ্জাবের সাথে, গুজরাটের সাথে? যদি উত্তরপ্রদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টর বেশি হয়ে যায়, কেন পশ্চিমবঙ্গের জেলাসি হবে না? কেন পশ্চিমবঙ্গ বলবে না যে এতগুলো রেল প্রকল্প গুজরাটে চলে গেল কেন, আমাদের রেল প্রকল্প দাও? কেন এমএসএমই সেক্টরগুলোতে আরও বেশি করে গ্রোথ হবে না? অনির্বাণ, আমরা সবাই মিলে বোধহয় এই পর্যালোচনাটা আজ রাতে করব বলেই মনে হয়।